আসসালামু আলাইকুম বন্ধুরা, মাইক্রো টিভি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি নিত্য নতুন গ্যাজেট নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকে নতুন একটি গ্যাজেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আপনাদেরকে দেখাবো গ্যাজেটটি সম্পর্কে বিস্তারিত এবং কীভাবে ইউজ করতে হয় বিস্তারিত দেখাবো। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি করতেছেন? কি আমি কি নিয়ে আসি দেখেন, রিং লাইট আর স্ট্যান্ড। আপনি আমাকে এগুলো একটু করে দিবেন। ইউটিউবের ভিডিও বানাবো। ঠিক আছে, আমি দিচ্ছি, দেখাচ্ছে তোকে। কি করবি? আমি ইসলামিক গজল গাইবো। ঠিক আছে, আমি দিচ্ছি, গান গাইবো, দেখাচ্ছে তোকে। তারপরে কত করবো, এটা হচ্ছে ট্রাইপড স্ট্যান্ড, কেমন এটা তো দেখার কিছু নাই, সেই যে বিষয়। এই জিনিসটা কেন লাগে, এই জিনিসটা কেন লাগিয়ে দিবি, কেন দেখ প্রত্যেকটা জায়গায় জায়গায় লক আছে, ঠিক আছে? এখানে লক আছে, লক এগুলো খোলে তুই তাহলে এটা বড় করতে পারবি। ওরে কাট দিলে ধর টানতে পারবি না, ঠিক আছে? এটা এই এই এটা একই অবস্থা, ওরে কাট দিলে ইয়ে করতে পারবি না, বসতে পারলে খোলা যাবে। তারপর এদিকে এদিকে একটু লুজ করে এটাকে এরকম করে বসানো যায়, এদিকে একটু লুজ করে এটাকে সাদার মতো টান দিয়ে আবার এখন একদম ইজি বিষয়। এখানে সব জায়গায় জায়গায় লক আছে, লকগুলো জাস্ট টান টেনে টেনে বড় করা। আর এই জিনিসটা এগুলো টাইট দিয়ে এগুলো ধরে এগুলো টাইট দিলে টাইট হয়ে যাবে। এবং এটা টাইট হওয়ার পরে এই জিনিসটা টাইট হওয়ার পরে এই জিনিসটা টাইট দিতে যাবে। মনে কর এখানে লাইটটা লাগাবো, ঠিক আছে? লাইট লাগাবো, লাইট লাগালে এই লাইটটা যাতে ঘুরে সেরকম ব্যবস্থা এখানে আছে। এটা যদি টাইট দিয়ে দিই সেভাবে এটা নড়বে না, এই যা নড়তে হবে, ঠিক আছে? এবার দেখাবো এখানে কীভাবে লাইট লাগাবে। তাহলে আমি স্ট্যান্ড একটু বড় করি, এরকম করে দেখাই, ঠিক আছে? এখানে কীভাবে লাইটটা ফিটিং করি। লাইটটা কি লাইট, রিং লাইট, কোথেকে নিয়েছিস? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, টেলিকম। এখানে মোবাইল হোল্ডার দিয়েছে, তারপর আর কী কী দিয়েছে, লাইট দিয়েছে, এই যে মোবাইল হোল্ডার, ঠিক আছে? অনেক ভালো একটা জিনিস, ভালো করেছিস। আগে আমরা এটা ফিটিং করে ফেলি। এই যে মোবাইল হোল্ডারটা এই ঠিক এভাবে লাগাবে, ঠিক আছে? তাহলে এটা ভেবে দিয়ে আমাদের মোবাইল হোল্ডার রেডি। এবার আয় লাইটটা কীভাবে ফিটিং করবে। লাইটটা একদম ইজি, এখানে বসিয়ে একটু করে তুলি, তার কাজে সুবিধা হবে। যেটা করবো সেটা হচ্ছে এই রিংলাইটটা এখানে ঠিক বসিয়ে এরকম করে করে মাছ, ঠিক আছে? এখন এই জিনিসটা যখন এখানে লেগে গেছে, এই জিনিসটা যখন এখানে লেগে গেছে, এবার ওটা যেদিকে সেদিকে মুভ করা যাবে। এরপর আমি এই জিনিসটা কী করবো, টাইট দিয়ে দেবো। লাইটটা এখন স্ট্যান্ড হয়ে গেলো, যে কোনো জায়গায় এখন বসানো যাবে। তাহলে আমাদের ট্রাইপডের মধ্যে লাইট ফিটিং করা শেষ। এবার কাজ হচ্ছে এই মোবাইল হোল্ডারটাকে কীভাবে লাগাবো। মোবাইল হোল্ডারটা এখানে, এই জাস্ট এখানে 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 এটা যে কোনো জায়গায় মুভ করা যাবে, ঠিক আছে? তারপরে স্মুথ। তারপর এই যে এখানে যে ইউএসবিটা দিয়েছে, এটা একটা চার্জার পিনের সাথে লাগাইতে হবে, চার্জারের সাথে লাগাইতে হবে অথবা পাওয়ার ব্যাঙ্কে লাগাইলেও চলবে, এটা দিলে লাইটটা চলবে। আর এখানে সুইচ আছে, অন অফ সুইচ আছে, এইটা অন অফ, লাইট বাড়ানো যাবে কমানো যাবে। লাইট দুইটা কালার আছে, একটা হচ্ছে আপ হোয়াইট আর একটা হচ্ছে হোয়াইট, দুইটা কালার আছে। খুব সুন্দর একটা জিনিস। আপনারা এই জিনিসটা যদি কিনতে চান আপনারা পাবেন চক বাজার গোলজার টাওয়ার, চট্টগ্রাম চক বাজার গোলজার টাওয়ার, এয়ার টেলিকমে পাবেন, ঠিক আছে? তাহলে এটা আমার কাছে থাক, পরে নিস।
আমরা চাইলেও উঁচু নিচু করতে পারবো। এটা এটা এই ছাতার মতো বললাম, এভাবে করে আরও বড় করা যাবে। এই লাইট আরও ছোটোর দিকে ঘুরানো যাবে। এরপর আসেন, এই জিনিসটা আমরা একটা চার্জারের সাথে লাগাবো। যেমন ধরেন এই চার্জারের সাথে লাগালাম, চার্জার চার্জারের সাথে লাগিয়ে কেন দিলাম। এরপর দেখেন এই যে এখানে একটা সুইচ আছে, এই যে সুইচ, এটা অন দিলে অন হবে। এখানে দুইটা কালার আছে, একটা সাদা, এই একটা আপ হোয়াইট, একটা সাদা, এটা সাদা আপ হোয়াইট, আর এটা কমানো যাবে, বাড়ানো যাবে। ঠিক আছে, আপনারা এইগুলো অনলাইনে পাবেন, এবং যদি চট্টগ্রাম থেকে নিতে চান, সব বাজার আছে আপনার এয়ার টেলিকম। আমি ডেসক্রিপশন বক্সে আমার ওই দোকানটার ঠিকানা দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে নিন। বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।